নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করাচ্ছি, যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে। আজকে আমি তো দেখো পেজ নম্বর 406 নিয়ে আলোচনা করব। আমি আজকে পরিমিতির অঙ্কগুলো টু দ্য পয়েন্ট সলভ করে দেবো, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ 2023 সালে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো 13 দাগের রোমানের অঙ্ক কি বলেছে, 1 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলককে গলিয়ে 1 সেন্টিমিটার পুরো একটি ফাঁপা গোলকে পরিণত করা হলে নতুন গোলকটির বাইরের বক্রতার ক্ষেত্রফল নির্ণয় করো। তো দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। এবং আমাদের রোমান 2 এর যে প্রশ্ন আছে, এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। আমি এই দুটো অঙ্ক তোমাদের আমি সলভ করে দেবো আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো 1 সেন্টিমিটার পুরো সীসার পাতের তৈরি একটি ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার এবং গোলকের ভিতরের ব্যাসার্ধ কিন্তু 6-1 অর্থাৎ 5 সেন্টিমিটার। বুঝতে পারছো, মনে করো এটা যদি একটা গোলক মনে করো, বা মনে করো এখান থেকে যদি যতটা পুরু হয়, ঠিক আছে, এটা কিন্তু ভিতরেরটা কিন্তু তোমাদের 5 এবং এটা কিন্তু 1 সেন্টিমিটার কিন্তু পুরু। তার মানে কি 6 থেকে 1 বাদ দিলে কত হবে, 5 সেন্টিমিটার হবে, অর্থাৎ এই যে ভিতরে যেটা আছে এটা কিন্তু আমাদের 5 সেন্টিমিটার হবে, ঠিক আছে। তো দেখো আমি মুছে দিচ্ছি, এবার আমি তো দেখো অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি। গোলকটিতে সীসা পাত রয়েছে 4/3 আমাদের পাই, 6 এর মাথায় কিউব মাইনাস 5 এর মাথায় কিউব, 4/3 পাই, 6 এর মাথায় কিউব মানে কি 216 মাইনাস 5 এর মাথায় মানে কিউব মানে কি 125, বিয়োগ করলে কত হবে 91 হবে, বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে 91 হবে, অর্থাৎ 216 থেকে 125 বাদ দিলে হবে 91, মানে কী হবে 4/3 পাই 91 ঘন সেন্টিমিটার। গোলকটিকে গলিয়ে লম্ববৃত্তাকার দণ্ডে তৈরি করা হবে, ধরি দণ্ডটির দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। মনে বুঝতে পারছো কী বলছি, ধরি দণ্ডটির দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, তাহলে শর্তানুসারে আমাদের পাই আর স্কোয়ার এইচ সমান 4/3 পাই 91। তো দেখো ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি আমাদের 30.33, অর্থাৎ এটাও হতে পারে 30 পূর্ণ আমাদের 1/3, এটাও হতে পারে, ঠিক আছে, এটা কিন্তু আমাদের সেন্টিমিটার আছে, ঠিক আছে। তো দেখো এটা কিন্তু আমাদের রোমান 2 এর অঙ্ক, ঠিক আছে, 12 দাগের। তো দেখো কাঠের খেলনাটির ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 5 সেন্টিমিটার বেরিয়েছে। প্রতি বর্গ সেন্টিমিটারে 2 টাকা 10 মানে 2 টাকা 10 পয়সা মানে 2.10 টাকা হিসাবে 429 টাকায় খেলনার পরিমাণ। তো দেখো এটা কী করেছে, আমি ভাগ করে দিছি, ঠিক আছে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, ঠিক আছে, সমান 429/2.10। তো দেখো এখানে আমরা কী করছি, পায়ের মান 22/7, আর এর মান 5, এল এর মান নেই, সমান 429/21×10, ঠিক আছে। তো দেখো টোটাল ক্যালকুলেশন করে আমরা 13 পাচ্ছি, ঠিক আছে, তির্যক উচ্চতা কত পাচ্ছি, 13 পাচ্ছি, অর্থাৎ আমরা যদি শঙ্কু অঙ্কন করি, মনে করো একটা শঙ্কু অঙ্কন করলাম, এই শঙ্কুর আমাদের এই যে এটা আছে আমাদের, এটা কিন্তু আমাদের সরি এটা একটু ভুল এঁকে ফেলেছি, শঙ্কু অঙ্কনটা এরকম হবে, এই যে শঙ্কু, এই যে শঙ্কু, এটা কিন্তু শঙ্কুর যদি এল যেটা আছে এটা তির্যক উচ্চতা, এটা কিন্তু 13, ঠিক আছে। এবং আমাদের আমাদের কিন্তু ব্যাস কত আছে, আমাদের ব্যাসার্ধ কিন্তু 5 সেন্টিমিটার, তাহলে আমাদের হাইটটা আছে, হাইটটা আমাদের বের করতে হবে, হাইটের ফর্মুলা কী আছে। তো দেখো আমরা এখানে এইচ সমান এটা এইচ সমান আমাদের কী হবে, এটা হওয়া উচিত ছিল এইচ সমান এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তো এটাই হয়েছে, এল এর মান কত 13² - 5 হোল স্কোয়ার, কত হয়েছে 164 থেকে 25 বাদ দিলে কত হয় 144 √ 144 মানে কি 12 সেন্টিমিটার, √ 144 মানে কি 12 সেন্টিমিটার। বুঝতে পারছো আমি কী বলছি, একটু মুছে দিচ্ছি, জায়গাটা খুবই নোংরা হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পারছি যে খেলনাটি তৈরি করতে কাঠ লেগেছে 1/3, পায়ের মান 22/7 × আর এর মান কত আছে মানে আর স্কোয়ার মানে কি 5 × 5 × আমাদের এইচ। তো দেখো টোটাল ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 314.29 ঘন সেন্টিমিটার, 314.29
29 ঘন সেন্টিমিটার। এবার আমি পরের অঙ্কটা টু দা পয়েন্ট সলভ করাবো। তো দেখো 407 নম্বর পেজের আমাদের রোমান থ্রির অঙ্ক, 21 ডেসিমিটার দীর্ঘ, 11 ডেসিমিটার প্রশস্ত, 6 ডেসিমিটার গভীর একটি চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে। এখন যদি সেই চৌবাচ্চায় 21 সেন্টিমিটার ব্যাসের 100টি লোহার গোলক সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া হয় তবে জলতল কত ডেসিমিটার উপরে উঠবে সেটা হিসাব করি। তো দেখো অঙ্কটা তোমাদের আমি খুব সুন্দর করে সলভ করে দেবো আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো গোলকের ব্যাস কি আছে 2.1 ডেসিমিটার, আর ব্যাসার্ধ কি আছে 2.1/2 ডেসিমিটার। ধরি গোলকগুলির চৌবাচ্চার জলে ডোবানো হলে জলতল 8 ডেসিমিটার উপরে উঠবে, ঠিক আছে। তো দেখো তাহলে চৌবাচ্চায় বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তন 100টি লোহার গোলকের আয়তনের সমান, তাই তো? তো দেখো এখানে আমি প্রশ্নানুসারে করেছি 21 × 11 × h, যেহেতু এখানে 8 ডেসিমিটার উপরে উঠবে এখানে 8, ঠিক আছে। এখানে কি আছে 4/3 পাই আর কিউব, মানে কি 2.1/2 কভার হবে, 3 বার হবে, ঠিক আছে। আর এখানে যেহেতু বলেছে 100টি লোহার গোলক, ঠিক আছে, তার জন্য এখানে 100 গুণ হয়েছে। তো দেখো এবার আমি কি করছি, কাটাকাটি করেছি, এই কাটাকাটি করে আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে 2.1, অর্থাৎ 100টি লোহার গোলক ডুবিয়ে দেওয়ার ফলে চৌবাচ্চায় জল তল 2.1 সেন্টিমিটার উঠবে, ঠিক আছে। কি বলছি বুঝতে পারছো এবার আমি? তো দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।